রবিবার সন্ধ্যায় নদিয়ার স্বরূপগঞ্জের সুকান্তপল্লী এলাকায় অমিত দেবনাথ নামে এক যুবকের ফোনে ভুলবশত একটি ফোন আসে বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই এলাকার তৃণমূল নেতা সঞ্জীব সমাদ্দার অমিত দেবনাথকে ফোন করে তৃণমূলের দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। সোমবার সকালে পুনরায় তাকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। সেই অপমানে অমিত দেবনাথ এদিন দুপুরে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। উত্তেজিত জনতা সঞ্জীব সমাদ্দারের বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যথেষ্ট ভালো ছেলে, 20 থেকে 22 বছর বয়স। এবার বন্ধু বান্ধবের সাথে গল্প করতে হতে ফোন করতে গিয়ে একটা নাম্বারে মিস্টেক হয়ে একজন মহিলার কাছে ফোনটা চলে গেছে। এইবার তার স্বামী প্রায় সময় তাকে নিয়ে অন্যান্য লোকেদেরও সন্দেহ করে। এই ছেলেটাকেও সন্দেহ বসে করে তার দাদা কালু, এখানকার যে ডন, মূলত সন্ত্রাস তৈরি করে রেখেছে। একটা মানুষও তার ভয়ে এখানে একটা কথা বলতে পারে না, রীতিমতো সবাইকে ধমকে রাখে। যখন তখন যাত্রার উপর দাদাগিরি করে। এই ওনার ছেলেকে আগের দিন এনে নিয়ে কোনো কথা নেই, ছেলেটা কেন করা হলো, কী কারণে গেছে, রং নাম্বারে গেছে, কোনো কথা নেই। এসে দুমদাম ছেলেটাকে 3-4 জন মিলে মেরেছে, পার্টি অফিসে নিয়ে মেরেছে। তারপরে ছেলেটা বারবার হচ্ছে একটা নাম্বারে মিস্টেক হয়ে গিয়ে কোন পার্টি অফিসে নিয়ে গেছে, তৃণমূল পার্টি, তৃণমূলেরই ও দাদা যারা মেরেছে তারা কি তৃণমূল করে, হ্যাঁ তৃণমূল করে, 4-5 জন মিলে ছেলেটাকে বারবার মেরেছে। সবাই বলছে এর মা একদম গরিব লোকের বাড়িতে কাজ করে, বাবা সেভাবে। আর ছেলেটারও মোটামুটি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে একটু মানে গালফাল ভেঙে ঠেঙে অবস্থা একটু খারাপ। পুলিশ কতক্ষণ পরে এসেছে? পুলিশ আড়াই ঘন্টা পরে এসছে। আসার পরে ওই মহিলাটাকে শুধুমাত্র নিয়ে গেছে, এখন আবার ইনকোয়ারি করতে এসেছিল, টোটাল ঘটনা শুনে গেছে, বললো ঠিক আছে আমরা দেখছি। আমি যেটা শুনেছি কালকে রাতে নাকি ওকে মারা হয়েছে, তো আজকেও নাকি ওকে সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওকে মারা হয়েছে, যতটা শুনেছি আমি। আর যখন এই কেসটা ঘটে তখন কটা বাজে? এই প্রায় 4টের কাছাকাছি, 4:30-4টে। তখন হঠাৎ করে ওর মা কান্নাকাটি করছে, তখন আমি বাড়িতে কাজ করছিলাম। তখন হঠাৎ করে কান্নাকাটি, আমি বাড়িতে দৌড়ে এসেছি, আসার পরে দেখছি যে ছেলেটা ঝুলে রয়েছে, পাগুলো লড়ছে। তখন আমি, কেউ তখন ঘরে ছিল না, সবার আগে গিয়ে আমি তার পা ধরে ওপরে তুলেছি। তারপর আরেকটা ছেলে এসে তখন ওর দড়িটা কাটে, তারপরে ওকে নিচে নামানো হয়, তারপর ওকে একটু জল ফল দিয়ে একটু মানে কোনো মতো একটু সুস্থ হয়েছে কিনা তাকে নিয়ে আমরা হসপিটালে গেছিলাম। যেতে যেতে পেট্রোল পাম্পটা পার করে মহেশগঞ্জ হসপিটাল একটু আগে তার গিয়ে মারা যায় আর কি। এটা ডাক্তার ঘোষণা বলেছে আর কি। স্মার্ট ধরে সে কথাটা আমি জানি না, তো আমি আজকে রিসেন্ট শুনেছি বিকালবেলা নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।